আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের আমবাগান থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং এর সাথে সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের চতুর্থতম স্প্রে দেখানোর জন্য। আপনারা এর আগে দেখেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 6 তারিখে একটা প্রথম স্প্রে প্রথম পার্ট এবং দ্বিতীয় স্প্রে দেখেছেন ফেব্রুয়ারিতে এবং মার্চের প্রথম সপ্তাহে দেখেছেন আপনার থার্ড স্প্রে 28 মার্চ। আজকে তো আজকে 28 মার্চ আছে, চতুর্থতম স্প্রে দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছেন কিভাবে আমের গাছকে আপনি হপার মুক্ত রাখবেন, মুকুলকে হপার মুক্ত রাখবেন, ছত্রাক মুক্ত রাখবেন এবং আমকে ভালোভাবে সুরক্ষা দেবেন। অনেকে প্রশ্ন করেছেন কিভাবে আপনার এত আম ধরে, আমাদের কেন হয় না। তো আমি বলবো, আপনারা যদি রাও ফার্ম ফ্রেশ যেভাবে গাছের পরিচর্যা করে এবং গাছে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করে ঠিক সেভাবেই করলে কিন্তু আপনার বাগান ফুলে ফলে ভরে যাবে। আপনারা দেখেন বাগানে প্রতিটি ডালে কীভাবে আম এসেছে। আমি শুধু আপনি ভাবলেন যে গাছটিতে আম এসেছে সেটা দেন, আমি যদি এর পাশে আর একটি গাছে যাই, এখানেও দেখেন যথেষ্ট পরিমাণে আম, অসংখ্য আম আছে। তবে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই স্প্রেগুলো আমরা কোথায় পাবো বা কোথায় গেলে স্প্রে করবো। আপনাদের রাও ফার্ম ফ্রেশের কীটনাশক জোন আছে, কীটনাশক জোনে কিন্তু আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোই সেল করি এবং এর পাশাপাশি সারও সেল করি। তো আপনারা যদি আপনার হাতের কাছে না পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের কীটনাশক জোন থেকে যে কোনো ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক ওষুধ পেতে পারেন। আমি আপনাদের বাগানটা একটু ঘুরে দেখাই, যেমন দেখেন আম ডালে কীভাবে এসেছে, একদম যথেষ্ট পরিমাণে আম, একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এক একটা আম 30-40টা করে এক একটা ডালে আছে, প্রতিটি ডালে আম আছে। এর পাশের গাছ, এর পাশের গাছটাতে যদি দেখাই, আমি দেখেন এতগুলো আম থাকবে না, সব আম হয়তো ঝরে যাবে। দেখবেন যে পরিশেষে 2টা বা 3টা আম থাকবে, তাতে বাম্পার ফলন আমি মনে করি। এর পাশে দেখেন এটা একটু লেটে আসছে মুকুল, এর পাশেরটাও কিন্তু অনেক আছে। এর পাশে আবার দেখবেন আম্রপলি আছে, আম্রপলি দেখেন যথেষ্ট পরিমাণে আম ধরে আছে। আমরা এখন দেখব যে কিভাবে কোন ধরনের ওষুধগুলো দিয়ে স্প্রে করি। তো চলুন দেখে আসা যাক আমাদের স্প্রে করার পদ্ধতি। প্রথমে যে আমি ওষুধটা দিয়ে স্প্রে করব সেটা আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি, যেটা হলো লাল মাকড়ের জন্য বা থ্রিপস, এটা অ্যাবম, এই ওষুধটি দিতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাবামেকটিন জাতীয় গ্রুপের ওষুধ, এটা হচ্ছে ম্যাকডোনাল্ড গ্রুপ অ্যান্ড কেয়ার লিমিটেডের। তো এটা অ্যাবম আপনার প্রতি লিটার পানিতে হবে 1 মিলি করে। রাও ফার্ম ফ্রেশের বিভিন্ন ধরনের পণ্য আপনারা জানেন যে আমরা সেল করতেছি ইদানিং, বিশেষ করে চাল। আমাদের প্রথমে আছে আমাদের নিজস্ব ফার্মে উৎপাদিত সুগন্ধি চিনিগুড়া চাল, 10 কেজি বস্তা 1500 টাকা, এর সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড হবে। তারপরে ইন্ডিয়ান বাসমতি চাল 350 টাকা করে কেজি। আরও একটা এটার সঙ্গে যেমন অ্যাবভের সঙ্গে আরেকটা নাইজিন দিতে হবে, এটাও আপনার প্রতি লিটারে 1 গ্রাম করে দিতে হবে। কারণ এটা দিতে হবে দুইটি কারণে, প্রথমত হচ্ছে থ্রিপস বা লাল মাকড়টাকে ধ্বংস করার জন্য। আমরা যদি শুধু অ্যাবামেকটিন জাতীয় ওষুধ দিই সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরি নিরাময় হবে না, একদম পুরোপুরি। বিশেষ করে আম্রপালিতে কিন্তু আপনার বেশি থ্রিপসের আক্রমণ হয়, দেখবেন যে আমে আপনার ধূসর বর্ণ ধারণ করতেছে এবং এর পাশাপাশি দেখবেন যে কালো বর্ণ ধারণ করতেছে। সেক্ষেত্রে আপনাকে নাইজিন এবং প্লাস অ্যাবম একসঙ্গে দিতে হবে, এটা হবে 1 মিলি, এটা হচ্ছে 1 গ্রাম করে। তো নাইজিনে যে গ্রুপটি আছে এটা হচ্ছে আপনার নিটেন পাইরাম, আর একটা আছে পাই ম্যাট্রাজিন, এই গ্রুপের একটা আছে ওষুধ। এই দুটো ওষুধ ভালো করে স্প্রে করে দিতে হবে। দেশীয় বাসমতি ওটা পড়বে আপনার 2550 টাকা প্রিমিয়ামটা, এবং স্ট্যান্ডার্ড সাইজটা পড়বে 2450 টাকা। তো পোকা মা দমনের জন্য যে ওষুধগুলো দিলাম, এরপরে কিন্তু ছত্রাকের জন্য দিতে হবে। ছত্রাকের জন্য যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে সিএম পাউডার। এটা কিন্তু আপনার দুইটা গ্রুপ আছে, দুটো কম্বিনেশন, একটা আছে ম্যানকোজেভ 63%, আর একটা কার্বন রাজিম 12%। তো এইটা দুইটা কম্বিনেশন একসঙ্গে কিন্তু দিতে হবে। এটা প্রতি লিটার পানিতে স্প্রে করা হবে 2 গ্রাম করে। অলরেডি দেখতেছেন এটা ওষুধ মিক্সচার করা হচ্ছে 1000 লিটার পানির জন্য। রিভোক 3250 টাকা। তারপরে মিনি কেট, যেটা বলে মিনি কিট বা ইন্ডিয়া থেকে শতাব্দী ধান থেকে আপনার যেটা চাল তৈরি করা হয় সেটা মিনি কেট নামে পরিচিত, আপনারা অলরেডি জেনেছেন, আমি ফেসবুকে দিয়েছি। এটা হবে আপনার 1950 টাকা প্রিমিয়ামটা, স্ট্যান্ডার্ডটা হবে
আপনার 1850 টাকা। সি সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে অ্যাবাবে কিনা যে গ্রুপের হচ্ছে অ্যাবম ওষুধ 1 মিলি করে, এবং নাইজিন এটা হচ্ছে আপনার 1 গ্রাম করে, আর যেটা কম্বিনেশন কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব এটা হচ্ছে আপনার 2 গ্রাম করে। এটা মিক্সার করে দেখেন মিক্সার করতেছে এটা 1000 লিটারের জন্য। আমি আবার যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এর সঙ্গে যেমন পিজিআর ইউজ করতে পারেন, মিরাকুলান অথবা কমপ্লেসাল, এই 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 দুটো ইউজ করতে পারেন যে কোনো একটা। তাহলে যদি আপনার মনে হয় যে আপনার আমের হয়তো সেই সময় অনুযায়ী আমের গ্রোথ হয়নি অথবা আমের আপনার পুষ্টির ঘাটতি আছে কিছু, সেক্ষেত্রে আপনারা মিরাকুলান অথবা আপনার দিতে পারেন কমপ্লেসার, তবে এর পরের স্প্রে দিতে পারেন। আমি গত স্প্রেতে কিন্তু আমি ব্রন স্প্রে করেছিলাম, তো এবার যেহেতু দিচ্ছে না হয়তো পরের স্প্রেতে আবার ব্রন স্প্রে করব। আছে পায়জাম আতপ চাল, আপনার আতপ নিতে পারেন, আতপ চাল আছে, তারপর ঢেকিসেটা লাল চাল এবং মুড়ির চাল, ঢেকিসেটা লাল চাল 130 টাকা করে কেজি। তারপরে আপনার পায়জামটা হচ্ছে আপনার এটা বস্তা হবে 25 কেজি বস্তা আপনার 1750 টাকা করে, যেটা দেশীয় যেটা আতপ চাল। তারপরে আপনার আছে মুড়ির চাল 99 টাকা করে কেজি, আপনার 10 কেজি 5 কেজি বা 1 কেজি ইভেন নিতে পারেন। দিনাজপুরে বিশেষ করে ধান এবং লিচুর জন্য বিখ্যাত, তো ধান এখানে অনেক প্রকার উৎপাদন হয়ে থাকে, ওই ধান থেকে কিন্তু বিভিন্ন ধরনের চালগুলো তৈরি করা হয়। তবে একটা কথা বলে নেই, রাও ফার্ম ফ্রেশ কিন্তু নিজস্ব প্রোডাক্ট যেটা আমরা তৈরি করি সেটা হচ্ছে সুগন্ধি চিনিগুলো, আর অন্যান্য যে চালগুলো আছে এই চালগুলো আমি বাইরে থেকে অথেন্টিক সোর্স থেকে কাট করে আপনাদের সামনে নিয়ে আসতেছি এবং ভালো অনেককে দিয়েছি এবং অনেকে ভালো বলেছে। এখন যে কাজটি করতে হবে, প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিতে হবে, তো এটা আমরা একটা পরিমাপক নিয়েছি, এটা হচ্ছে আপনার 100 ml, তো এটা দিয়ে দিতে হবে আমাদের 2.5 কাপ পানি দিলে হবে। তবে আপনারা যারা ছাদ বাগান করেন বা ছোটো ছোটো বাগানের জন্য যারা কাজ করেন তারা অবশ্যই দেখবেন বাচ্চাদের ওষুধ খাওয়ার যে কাপগুলো আছে ওইভাবে পরিমাপ করবেন এই ওষুধগুলো। ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন প্রতিটি আমের ডাল পাতা এবং আম ভালোভাবে ভিজিয়ে স্প্রে করি। তবে একটা জিনিস, আমরা কিন্তু আগে প্রচুর স্পিড দিয়ে স্প্রে করতাম কিন্তু এখন কিন্তু ওইভাবে স্প্রে করা যাবে না, কারণ আমে আঘাত লাগবে, সে কারণে আলতোভাবে স্প্রে করতে হবে, যেন মানে একদম শাওয়ার যেভাবে পানি ছিটিয়ে যায় সেভাবে হবে। যেমন আগের স্প্রেগুলো দেখছেন খুব দ্রুত গতি কিন্তু স্প্রে দেওয়া হতো, এখন কিন্তু সেভাবে দেওয়া যাবে না, কারণ আম সেক্ষেত্রে পড়ে যাবে, আমে আঘাত লাগবে। করি আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু শিখবেন, আপনারা আপনাদের বাগানের এবং ছাদ বাগানের যত্ন করবেন যারা বাণিজ্যিকভাবে করেন এবং ছাদ বাগান করেন। তো আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনার বাগান ফুলে ফলে ভরে যাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে, পঞ্চম পর্ব নিয়ে আসবো অতি শীঘ্রই। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।